بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله. وبعد، সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। দেখতে দেখতে রমাদান আমাদের নিকটে প্রায় বিদায় নিচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লাইলাতুল কদরে আমরা কি আমল করব। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদর অনুসন্ধান করব রমাদানের শেষ 10 দিনে। রমাদানের শেষ 10 দিনের বেজোড় রজনীগুলোতে, রমাদানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোর মধ্যে, বিশেষ করে 21, 23, 25, 27, 29, সবগুলোতেই আল্লাহ রাসূল বলেছেন বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। এখন কথার কথায়, আজকে লাইলাতুল কদর 23 তারিখ হোক, 27 তারিখ হোক, বিশেষ করে পাক ভারত মহাদেশে আমরা 27 তারিখটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এখন আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি কি কি কাজ করতে পারি, সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে যে লাইলাতুল কদরে আমাদের করণীয়। 1 নম্বর করণীয় হচ্ছে লাইলাতুল কদর, এই দিবসে, এই রাতে কোনো অবস্থায় আপনার আমার ফরজ সালাত যেন জমাত বাদ না যায়। জমাত সহকারে ফরজ নামাজগুলো সর্বপ্রথম আমরা পড়ার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, কুলতু ইয়া নাবী আল্লাহ আইয়ুল আমালে আকরাবু ইলাল জান্নাহ, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো কোন আমলটা করলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে যাওয়াটা খুব সহজ হবে। আকরাব বলছে মানে জান্নাতে যাওয়ার জন্য নিকটবর্তী হয়ে যাবে। কওয়ালা আসসালাতু আলা মামাকি ইতিহা, সালাত আদায় করবে ওয়াক্ত মতো, ফরজ সালাতগুলো তাহলে আপনার শেষ 10 দিনে বেজর রজনীগুলোতে, বিশেষ করে যদি আপনি 27 তারিখে লাইলাতুল কদর আপনি পালন করেন, এক কথায় যে কোনো দিন, যে কোনো অবস্থায় আপনার ফরজ সলাৎ যেন নষ্ট না হয়, জামাত সহকারে সঠিক সময়ে সলাৎ আদায় করুন। 2, কিয়ামুল লাইল করুন। ফরজ সলাৎ ভিন্ন কথা, কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল হচ্ছে যেটা সারা মাস করে আসছেন, সলাৎ তারাবি পড়বেন, সলাৎ তারাবির সাথে আবার রাতের শেষে সলাত তাহাজ্জুদ আদায় করতে পারেন। যদি তারাবির সলাত আদায় করার পর সলাতুল ফিতর আদায় করেন, তাহলে এরপরে উঠেও কিন্তু আপনি সলাত তাহাজ্জুদ আর অন্যান্য সলাত, নফল সলাত আদায় করতে পারেন। কিয়ামুল লাইল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে ঈমান রেখে এবং হিসাব করে, আল্লাহ তার পূর্বের সকল পাপ মাফ করে দিবেন, তাহলে বেশি বেশি সলাত আদায় করতে পারেন। এরপরে হলো কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে এই রাতে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত এই রাত, এই শেষ 10 দিন, এরপরে আপনার আজীবন আপনি কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ করে রমাদান মাসে লাইলাতুল কদরটা আমি কি করব, কি আমল আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে জিব্রিল আলাইহিসসালামকে রাতে কোরআন শুনাতেন, তো আপনি কাউকে করেন শুনাতে পারেন, সুরে ফাতিহা ঠিক করে পড়তে পারেন না, একজনকে বলে ভাই আমি সুরে ফাতিহা পড়তে পারি না, আজকে কদরের রজনী, আমাকে একটু সুরে ফাতিহাটা একটু পড়াইয়ে দিন, আর কোরআন অনুশীলন করবেন, কোরআন অনুধাবন করবেন, বোঝার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না
لله تعالى عتقاء في كل يوم ليلة يوم وليلة، وإنه لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة. আল্লাহ রাসুল বলতেছেন রমাদানের প্রতি দিবসে ও রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মুক্ত করে দেন। তো আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ যাদেরকে আপনি এই রজনীতে মাফ করে দিবেন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। যদি আরবি পারেন সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা, আল্লাহ আমাদের সিয়াম কিয়াম কবুল করেন। আল্লাহুম্মা আদরিকনি লাইলাতুল কদর, আল্লাহ আমাকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। সুন্দর সুন্দর দোয়া আছে, আল্লাহ আপনার মনটা ভরে যাবে। তো আপনি বাংলায় বললেন, আল্লাহ আমাকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, এইভাবে দোয়া করবেন। আর রমাদানে বিশেষ করে আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করেন। সুপ্রিয় দর্শক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হে আল্লাহর নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে যদি আমরা এভাবে আল্লাহ ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদরে আর কি আমল করবেন? দোয়া করবেন, জিকির করবেন, আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। কি কি তাসবিহ তাহলিল পাঠ করবেন? আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, শেষ হাদিস বুখারী শরীফের, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমানি, দুইটা কথা আল্লাহর কাছে খুবই প্রিয়, সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের দিন পাল্লায় খুব ভারী হবে, খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণ করতে খুব সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে এই দোয়াগুলো করতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে হলো সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান সাদাকা করা করবেন। এই 10 দিন বিশেষ করে যত বেশি সম্ভব দান করুন, দান করলে আল্লাহ দান বাড়াই দিবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে এমন, কামাসালে হাব্বা, একটা বীজ বপন করলে সেখান থেকে একটা গাছ উঠে, সেটার মধ্যে গাছ যখন ফসল আসে, সাতটা শেষ, প্রত্যেক শেষে 100 করে দানা থাকে, তার মানে কমপক্ষে 1-এ 700 আল্লাহ তাআলা দান করবেন। সেই জন্য রমাদান মাস সম্মানের পরে গরিব দুঃখীদের প্রতি দান করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে এসেছে, কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খাইর وكان اجود ما يكون في رمضان। হাদিসটির অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, আর রমাদানে তার এই দানশীলতা আরো বেড়ে যেত। তাহলে আমরা আল্লাহর পথে বেশি বেশি করে ব্যয় করব, গরিব দুঃখীদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেব। হাদিস মধ্যে এসেছে, আস সাদাকাতু তুদফিউ আল খাতিয়া কামা ইউদফিউ আল মাউ আন-নারা, সদকা করলে, দান খয়রাত করলে এইটা গুনাকে এভাবে মুছে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, এরপরে বেশি বেশি করে তাওবা করবো, ইস্তেগফার করবো,
তাওবা ইস্তেগফার করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্ব, এই সমস্ত দোয়াগুলো পড়তে পারি। যে দর্শক হাদিস মধ্যে এসেছে, আত্মা এবং মিনাজ যাম্বি কামা আল্লাহ যাম্বা লাহু, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে তার তওবার কারণে, যেমন কি সে গুনেই করে নেই, পাপ করে নেই। শেষ যেটা বলবো, অনেকে আছেন মিলাদ মাহফিল করে থাকেন, না ভাইজান, এই রাতেগুলো করলে তো নেকের সাথে বেজার জমা হয়ে গেল, তো নেকের সাথে বেজার এক হয়ে গেলে আপনার পুরো লাইলাতুল কদরটাই তো আপনার নিষ্ফল হয়ে যাবে, এগুলো থেকে বেঁচে থাকবেন। এই মানুষ কবর জিয়ারত করতে যায়, হুজুরকে নিয়ে যায় না, এগুলো না। আর কবর জিয়ারত মানে আপনি লাইলাতুল কদরে নিজ জন দোয়া করবেন, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দেন, আপাকে মাফ করে দেন, তাদেরকে জান্নাত নসিব করেন, এইভাবে যত নেক দোয়া আছে বেশি বেশি দোয়া করবেন। এভাবেই সারা যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে দেখুন যে একেবারে মাগরিবের পর থেকে রেস্ট রেস্ট নেওয়ার পরে, ঈশা থেকে শুরু করে ফজরের সেহরি পর্যন্ত আল্লাহর রহমত আপনি সময়টা কাটিয়ে দিতে পারলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। আর কেউ এতে করতে চান তাহলে 20 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগে মসজিদে চলে যাবেন, এতে করলে তো কোনো কথাই নেই, মানে আপনি আল্লাহর কাছে নিয়ে আপনাকে সফর করে দিয়েছেন, আল্লাহর কাছে আপনাকে বন্দি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব নেক আমল করার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের যে কথাগুলো বলে এসেছি, ওলামায়ে কেরাম গবেষণা করে এভাবে আমাদের জন্য সুন্দর পথ বাঁকিয়ে দিয়েছে। আবার বলি, কোনো বেদাতি কাজ করবেন না, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে ক্ষমা করে দেবেন তাদের অন্তর্ভুক্ত করুন, এই যাতে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দেবেন আমাদের সকলকে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করুন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।